राधिकाष्टदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः भज श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवाचार्य गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वाग्रे श्री भगवान अभिन्न प्रकाश विग्रह श्री भगवत ज्ञान प्रदाता भगवान सेवा अधिकार प्रदानकारी कपिनाथ गौड़ीय मठ प्रतिष्ठान प्रतिष्ठाता अस्मदीय गुरुपाद पद्म परिव्राज आचार्य वर्ज्य नेत्रीला प्रविष्ट विष्णुपाद स्तोत्र शत श्री श्रीमान समग्र विश्वे गौड़ीय मठ प्रतिष्ठान मूल प्रतिष्ठाता नित्यलीला प्रविष्ट शिल प्रभुपाद भक्त सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर तथा श्री ब्रह्म रुद्र सनक चार वैष्णव सम्प्रदाय स्वीकृत सकल आचार्यवृंद अशुद्ध भक्तवृंद सकलेर श्रीपाद पद्मे जानाय दंडवत प्रणाम सकले आमार प्रति प्रसन्न होन आशीर्वाद करुन जान जीवन शेष मुहूर्त पर्यंत श्री चैतन्य महाप्रभुर प्रेमधर्मेर बाणी आचरण मुखे सर्वत्र प्रचार करते पारी। सभाय उपस्थित वैष्णववृंद वैष्णववृंद मातृमंडली सज्जनवृंद सकल के जानाई आमार यथाजोग्य सम्भाषण। तो आमी गत बछर एखाने एसेछिलाम সেই প্রথম এই চারঘাট মচলন্দপুর সব জায়গা আসা। এবছর বিশ্বম্ভরবাবু বললেন যে ওখানে গেলে আগে গেলে হয় বলো তো ওখানকার স্কুলে টিচার মানে স্কুল শিক্ষকগণ উৎসাহী, যেখানে শিক্ষকগণ উৎসাহী সেখানে যাওয়া ভালো, বুদ্ধিজীবী যেখানে আসে সমাজের বাকি সব লোক এমনি এসে যায়। যাই হোক, সেই বিচার নিয়ে মায়াপুর যাত্রা করার পূর্বে এই এলাম এখান থেকেই। আর আগের জায়গায় হপিং হবে, হপিং মানে অপেক্ষা করা হবে, আগামী রাত আমি থাকবো তারকনগর বলে একটা জায়গা, সেখান থেকে চলে যাব মায়াপুর, পরশু দিন চলে যাব মায়াপুর। বহুদিন হলে বেরিয়েছি, আমার মনে আছে চৌঠা হ্যাঁ ডিসেম্বর 4 তারিখে বেরিয়েছি মঠ থেকে, খালি ঘুরছি খালি ঘুরছি দক্ষিণ ভারত। আজকে খুবই টায়ার্ড হয়ে গেছি, মাস্টারমশাই জিজ্ঞাসা করছিলেন আপনি কিরকম আছেন, আমি বলছি আই এম ফিলিং রিয়েলি এক্সস্টেড। তো এরকম ধরনের, তো যাই হোক আপনাদের উৎসাহ দেখি আমাকে উৎসাহিত করে কিছু বলার জন্য। যাই হোক,
আজকে সাধু মহারাজ শুরু করেছিলেন বৈষ্ণব দিয়ে, হ্যাঁ, তারপরে নবদা ভক্তি কথা বলে। তো বৈষ্ণব সম্বন্ধে মানে বৈষ্ণব তত্ত্বটা এত বড় তত্ত্ব, বৈষ্ণব তত্ত্বটা এত বড়, মুখে বলা যায় সব বৈষ্ণব বৈষ্ণব, কিন্তু বৈষ্ণব সংজ্ঞাটা শুনলে একটু পিছিয়ে আসতে হয়। শিল প্রভুপাদ ভক্তি সেন সাধু ঠাকুর তিনি বললেন, কনক কামিনী প্রতিষ্ঠা বাঘিনী ছাড়িয়াছে যারে, সেই তো বৈষ্ণব, সেই অনাসক্ত, সেই শুদ্ধ ভক্ত, সংসার তথায় পায় পরাভব। তোমার কনক ভোগের জন কনকের দ্বারে সেব মাধব, কামিনীর কাম নহে তব ধাম, তাহার মালিক কেবল যাদব। আমার গুরুদেব বলতেন, সাধককে মায়াদেবী লাশ পরীক্ষা করেন, সর্বশেষ পরীক্ষা করেন প্রতিষ্ঠা দিয়ে। কিরকম? সবাই পেছনে পড়ে গেছে, জয় জয় মহারাজ, জয় রাম। যখন এই আমরা জয়ের পেছনে ছুটব, তখন মহাপ্রভুর ভাষা দিয়ে বলা আছে, অমানি না মানদেন, এটা আর হবে না। অমানি মানে লাভ, পূজা, প্রতিষ্ঠা, তারপরে অ্যাপ্রিসিয়েশন, রেকগনিশন, এগুলো সব এই মানে পাওয়ার জন্যই লালায়িত, যে এগুলো সব ছেড়ে দিতে হবে। ইংলিশ ভাষা ভালোভাবে বলতে পারি, অ্যাবসলিউটলি ফ্রি ফ্রম ম্যাটেরিয়াল অ্যাপ্রিসিয়েশন, রেকগনিশন, নেম, ফেম, ডিস্টিংশন, ডিজায়ার। ম্যাটেরিয়াল মানে জলজাগতিক, মানে ভৌতিক, ভৌতিক অ্যাপ্রিসিয়েশন কি বাংলা হবে, বাংলা ভৌতিক স্বীকৃতি, অ্যাপ্রিসিয়েশন, রেকগনিশন, তোষামতকারী, তারপরে লাভ, পূজা, এটা তো জানেন। এগুলো আমরা সাধক হয়েও কিন্তু এই জন্যই আমাদের মধ্যে সব গণ্ডগোল ডেকে যায়। কিন্তু মহাপ্রভুর দর্শনটা এত ভালো, এত ভালো দর্শন মহাপ্রভু, এগুলো ছেড়ে দিয়ে যদি সাধনায়, হরিনাম সাধনায় যদি একটুখানি স্বাদ পাওয়া যায়, তাহলে আর এইগুলো ভালো লাগবে না। আমার গুরুদেব প্রায় বলতেন, বাবা এই লোকসঙ্গটা ভালো লাগে না, আমার এক জায়গায় এমন এক জায়গায় নিয়ে চলো যেখানে কেউ আসবে না। তখন আমরা ঠিক করলাম, ঠিক আছে জগন্নাথ পুরীতে নিয়ে যাই। গুড় যেখানে থাকে পিঁমড়েকে আটকানো যাবে, হ্যাঁ, কখনোই যাবে না। তো এরম অবস্থা হয়ে গেল, যখন জগন্নাথ পুরীতে ওনাকে নিয়ে গেলাম, তখন উনি বললেন, আমি স্থানীয় গদাধর পণ্ডিতের পদাঙ্ক অনুসরণে আমি এখানে ক্ষেত্র সন্ন্যাস নেব, মানে এই ধাম থেকে যাব না, এখানে আমি শরীরটা ত্যাগ করব। 97 সালে দেখলেন যে আমাদের নখানা ঘর ছিল, ওপরে একটা ঘরে রাখা হলো। যখন উনি আছেন, পাশে তো হোটেল আছে অনেক, সব লোক এসে হোটেলে থাকতে আরম্ভ করে। তখন ধীরে ধীরে বললেন, যখন লোক যখন আছে তার কিছু করা যাক, করা হোক। এভাবে আমাদের গোপীনাথ গৌরীমঠ পুরীতে মঠ তৈরি হল। উনি যেখানে যান, উনি মুখে বলছেন লোকসঙ্কট ভালো লাগে না, লোক ওনাকে ছাড়ে না। আর ওনার স্বভাব কী ছিল উনি দেখেছেন হয়তো,
প্রভু আপনার নামটা কি জানো? আপনার নামটা হরিপ্রিয় দাস প্রভু, দাস অধিকারী প্রভু। উনি দেখেছেন, আপনার জানেন না আপনার দর্শন করেছেন কিনা। আমার গুরুদেবকে দর্শন করেছেন? করেছেন? আমার গুরুদেবকে দর্শন করলে বুঝতে পারতেন। ওনাকে সবাই বলতেন কি উনি হচ্ছেন গৌড়ীয় মঠের মহাপ্রভুর শিষ্যাষ্টকের তৃতীয় শ্লোকের মূর্ত বিগ্রহ পণ্ডিত ছিলেন। বঙ্গবাসী কলেজ থেকে কেমিস্ট্রিতে অনার্স নিয়ে 1919 সালে পাশ করেছিলেন। প্রভুপাদের ইচ্ছায় তিনি সম্পাদকীয় প্রভুপাদের প্রকাশনা বিভাগের সম্পাদকীয় করতেন। যখন প্রভুপাদ গৌড়ীয় সম্পাদনা করেছেন, দৈনিক নদিয়া সম্পাদনা করেছেন, শ্রীমৎ ভাগবতে যত কথা সার কণ্ঠসার ওনার লেখা, যখন প্রভুপাদ ওনাকে এই দায়িত্ব দিলেন, তিনি প্রভুপাদকে বলেছিলেন, প্রভুপাদ সম্পাদনা শব্দটাই তো আমি অর্থ বুঝি না, আমি তো ভাষার ছাত্র ছিলাম না, আমি তো ভাষার ছাত্র ছিলাম, আমি কী করে সব দায়িত্ব পালন করতে পারবো। প্রভুপাদ তখন বলেছিলেন, গাইতে গাইতে গায়েন, বাজাতে বাজাতে বায়েন। ব্যাস প্রভুপাদ বললেন, প্রথমটা আমি লিখে দেব, বাকি তুমি সব পারবে। এই যে ভগবানের মানে ভগবানের প্রিয়জনের ইচ্ছা আর ভগবানের প্রিয়জনের ইচ্ছা, প্রিয়জনকে প্রভুপাদ, আর প্রভুপাদের যত জন ছিলেন সবাই ভগবানের প্রিয়জন। আমার মনে আছে যে আজকে যেখানে বাড়িতে এসেছি, হরিপ্রিয় দাসাধিকারী প্রভু বাড়ি, ওনার যে গুরুদেব, মা গুরুদেব ওনার প্রশংসা পঞ্চমুখ হতেন। মনোবস্বামী মহারাজ দেখবেন আমাকে বলতেন, আমাদের বলতেন, যখন সময় এলো তখন মানে বনগোস্বামী মহারাজ আর গুরুদেব, আমার গুরুদেব আর শ্রীল কৃষ্ণদাস বাবাজি মহারাজ, তিনজনে ওই টালিগঞ্জে, ওই টালিগঞ্জে একটা ঘর ভাড়া নিয়ে থাকতেন বলতেন। আমি জানি না কোথায়, অনেক খোঁজ করেছি দেখতে পাই না। তো যাই হোক, তো গুরুদেবের এই যে মানে কোনো রকম লাভ পূজা প্রতিষ্ঠা আমি কখনো দেখলাম না। হ্যাঁ, তো বৈষ্ণব কনক কামিনী প্রতিষ্ঠা মাগিনী ছাড়িয়াছে যারে সেই তো বৈষ্ণব। এই সংজ্ঞার লক্ষণ অনুযায়ী বর্তমান যুগে বৈষ্ণব অত্যন্ত বিরল। এটা হবে বলেই চৈতন্য মহাপ্রভু সাধু রূপে এসে আমাদের সাধুর স্বভাব কী হবে, চলন বলন কী হবে, আচরণ করে শিক্ষা দিয়েছেন। এটাকে অবলম্বন করে আমাদের গুরুবর্গণ লিখেছেন, কলিকালে কষ্ট বড়, মানে সাধু পাওয়া কষ্ট বড় জীবের জানিয়া, কলিকালে সাধু পাওয়া কষ্ট বড় জীবের জানিয়া, তাই সাধু রূপে কৃষ্ণ আইলেন নদিয়া। এই জন্য বৈষ্ণব শব্দটা অত্যন্ত সহজ। আর যখনই ত্রিনাদব্য শ্লোক পড়া যায় তখনই মনে হয় যেন মাথায় পড়ে গেল বাজ পড়ে গেল মাথায়, বৈষ্ণব সাজা যায়, ভগবান সাজা যায়, হ্যাঁ ভক্ত সাজা যায়, কিন্তু হওয়া যায় না। হবে কি করে? ভগবানের কৃপা না হলে কখনো হয় না। ভগবান আমাদের কাছে কী হল, ভগবান আমাদের কাছে এসেছেন কী রূপে? নাম রূপে, কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার।
নাম হইতে হইবে সর্ব জগত নিস্তার। নাম থেকেই সমস্ত জগৎ নিস্তার লাভ করবে, মানে উদ্ধার লাভ করবে। তার জগতে কোনো গণ্ডগোল হয়েছে নাকি? গণ্ডগোল হয়েছে, কিছু হয়েছে নাকি? ভালোই তো আছে নাকি? ভালো নাই হচ্ছে না গো, ভালো নাই। দেখুন কে বলছে, কে বলতে পারে আমি সত্যিকারের মানে ভালো নেই? যে সত্যিকারের জগতের, জগতের যে বিচারটা বুঝেছে, জগতের বিচারটা কি? মায়ার বিচার, মায়ামুগ্ধ জীব, মায়াতে মুগ্ধ হয়ে গেছে। সবাই বলছে ভালোই তো আছি। আজকেই সকালে বলেছি আমি তো, সুখদেব গোস্বামী মাতৃগর্ভে 13 বছর প্রতীক্ষা করছেন, আর ব্যাসদেব বলছেন পুত্র তুমি মাতৃগর্ভ থেকে বহির্গত হও, মানে বেরিয়ে আসো। কেন? তুমি যদি বেরিয়ে না আসো তোমার, তুমি মাতৃহত্যার কারণ হয়ে দাঁড়াবে। তার উত্তরে পুত্র কি বলেছিলেন, সুখদেব কি বলেছিলেন? পিতা আমি ভীত সন্ত্রস্ত, কেন? মায়া, বেরিয়ে আসতে পারছে না মায়ার ভয়ে। আর আমরা মায়ার জগতে হেসে খেলে বেড়াচ্ছি, ভাবছি যা করছি খুব ভালো করছি, ভালোই তো আছি। কেউ ভালো নেই। কেন ভালো নেই? ভগবানকে ভুলে গেছি, ভগবানকে ভুলে সব মায়ার সম্বন্ধ গড়ছি। মায়ার সম্বন্ধে কি? আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার স্বামী, আমার বাবা, আমার মা। কিন্তু যেই মুহূর্তে আমাদের শরীর বিয়োগ হয়ে গেল, সব সম্বন্ধ পরিবর্তন হয়ে গেল। যাকে বলছিলাম বাবা, সে তার ছেলের স্ত্রীর মানে গর্ভে এসে গেল, পুত্র রূপে কি কন্যা রূপে, সে বাবার বাবা রইল না। আমাদের পরিচয় তো আত্মা, তা আত্মার দেহ পরিবর্তন হয়ে গেল, আর বাবার পরিবর্তে সেই আত্মাকে ডাকতে লাগলো, এ আমার মেয়ে কি ছেলে। সব পরিবর্তনশীল। এই জন্য এটা এটা এখানে যে জায়গাটা সুখের জায়গা নয়, জায়গাটা অত্যন্ত দুঃখের। কিন্তু মায়ার বন্ধনে এমন আবদ্ধ হয়ে গেছি আমরা, সব ভুলে গেছি। কি জন্যে এসছি ভুলে গেছি, যেটা করছি সেটা ঠিক না বেঠিক সেটাও ভুলে গেছি, আর শুধু ভাবছি কি যা করছি ঠিক করছি। আর যখন দুঃখ এসে গেলে তখন ভাবছি বাবা আমি তো সব ঠিকই করেছি, দুঃখ কেন ভগবান দিচ্ছে? ভগবানের বিচারে ভুল আছে নাকি? কখনোই ভুল নাই। আমাদের কর্মের দোষ, দেখুন আমাদের চৈতন্য তো বলে দিয়েছেন, বলছেন যে মোর কর্ম মোর হস্তে গলায় বাঁধিয়া কু বিষয় বিষ্টা গর্তে দিতেছেন ফেলিয়া। আমারই কর্ম, আমারই গলা এবং হাতে বেঁধে টানছে কোথায়? কু বিষয় বিষ্টা গর্তে। বিষয় মানে ভোগ, কোথায় ভোগ আছে? যেখানে আসক্তি সেখানে ভোগ, মায়ার আসক্তিতেই ভোগ আছে নাকি? আমরা হয়তো গর্ত মানে একটা গর্ত করা আছে নাকি, তা নয়। বিষয় যশনা যার যত বেশি তাকে বলে সংসার। সংসার মানে কি? সংসার মানে ছেলে পুলেটা নয়। আমরা বলি বটে ছেলে পুলে এসব হলো, এগুলো সংসার, আসক্তির সংসার।
যার যত আসক্তি এই ভৌম জগতে, এই মায়ার জগতে, সে তত বেশি সংসারী। ভৌম জগতে তত বেশি সংসারী। কেন আমরা এসেছি কি জন্যে? আমরা এসেছি কি জন্যে? আমরা এসেছি এই মানুষ দেহ নিয়ে এসেছি একটাই কারণ, এই আসক্তিটা ছাড়িয়ে, যেটা মায়াতে আসক্তি আছে আসক্তি ছাড়িয়ে কৃষ্ণেতে আসক্তি বানানোর জন্য এসছে। যেখানে আসক্তি সেখানেই গতি। ভাষাটা লক্ষ্য করবেন, যেখানে আসক্তি সেখানেই গতি। যদি এই ভৌতিক সম্বন্ধ নিয়ে যদি আসক্তি করি, তার ভৌতিক জগতে আবার ফিরে আসতে হবে। তাহলে কি করব, কি করব আমি? সংসার ছেড়ে কি মঠে চলে যাব? না, কর্তব্য করতে হবে। এই প্রসঙ্গে একটা কথা আছে, একসময় রঘুনাথ দাস গোস্বামী তিনি চৈতন্য মহাপ্রভুর কাছে এসে তার ইচ্ছা প্রকাশ করেছিলেন, প্রভু আমি বৈরাগ্য বেশ অবলম্বন করতে চাই। এরকম ধরনের সপ্তগ্রামবাসী জমিদার, যার তখনকার সময়ে বৎসরে 11 লক্ষ স্বর্ণমুদ্রা আয় ছিল, আর কত বড় ধনাঢ্য। যদি আমাদের কাছে কেউ এরম ধরনের এসে যায়, আমরা কি বলবো? হ্যাঁ, ধনাঢ্য করে ছেলে বৈরাগ্য নেবে, সন্ন্যাস নেবে, ভালো চলো। মহাপ্রভু কি বললেন? স্থির হইয়া ঘরে যাও, না হও বাতুল, স্থির হও, ঘরে ফিরে যাও। বাতুল মানে চঞ্চল হইও না। ক্রমে ক্রমে পায় লোক ভব সিন্ধুকুল, ক্রমে ক্রমে আমরা ভব সিন্ধুকুল পাব। বাড়ি ফিরিয়ে দিলেন, আর কি বললেন? মরকট বৈরাগ্য লোক না কর দেখাইয়া, মরকট বৈরাগ্য না কর লোক দেখাইয়া। মরকট মানে বাঁদর। কেন বললেন? বাঁদরের মতো বৈরাগ্য, বাঁদরকে বাহ্য দৃষ্টিতে দেখলে মনে হবে বৈরাগ্য পরায়ণ, ফল খায়। বৈরাগ্য লোকেরা পেঁয়াজ খায় না, পেঁয়াজ একটা ফল হলেও বাঁদরকে পেঁয়াজ খাবে গে? খাবে না, পেঁয়াজটাও খাবে না। তারপরে থাকে কোথায়? গাছতলায় থাকে, পরনে বস্ত্র নাই, কিন্তু বদমাইশি বুদ্ধি প্রচুর আছে। বৃন্দাবনে নিধুবনের পাশে সেবাকুঞ্জের কাছে চশমা পরে গেলেই বুঝতে পারবেন বাঁদরের বদমাইশি, বুঝতে পারবেন কতটা। আর বলতে হবে না, তখনকার দিনে একটা বিস্কুট দিলে চশমা দিয়ে দিত, কি মানি ব্যাগ যে নিয়ে যেত সে নিয়ে দিত। এখন বিস্কুটেও কাজ হয় না, ফলও কাজ হয় না, ফ্রুটি খাবে একটা একটা না দুটো করে ফ্রুটি। হ্যাঁ, না যদি তাও যদি না দেয় তা দেবে না, তো ভেঙে ফেলে দেবে। ফোন যদি নিয়ে নেয়, হ্যাঁ ফোন নিয়ে নেয়, ফোনটাও গেল, চশমাও গেল, মানি ব্যাগটা কী বলে ফেঁথাফেঁথি করে দেবে ছিঁড়ে।
আর তারপর তো জানেন যার খাবে তারই নষ্ট করে। তাছাড়াও এক পুরুষ বাঁদর অনেক বাঁদরে নিয়ে থাকে, অনেক বাঁদরে নিয়ে থাকে, সেজন্য বলছে মর্কট বৈরাগ্য না কর লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। এই কথাটা মনে রাখবেন, যথাযোগ্য বিষয় ভুঞ্জ, যেটা কার্য আছে। যেন প্রভু, হরে প্রিয় প্রভু, দেখুন উনি বলছেন আমি 10 টাকা রোজের কাজ করেছি, বহু কষ্ট করেছি, কর্তব্য দ্বারা বললেন আমার দুটো মেয়ে বিয়ে দিয়েছে, তারপরে ছেলে চাকরি পেতে আর কোনো কষ্ট নেই, 10 টাকা রোজের কাজ থেকে 50 টাকা রোজের কাজে তারপর ছুটি পেয়েছে, 10 বছর হলো রিটায়ার হয়েছে। আমাকে বলছিলেন, ওইটাই বলছেন, অনেক কষ্ট করেছে। দেখুন ছাড়েননি উনি, কিন্তু উনি যার শিষ্য ভক্তিবিদ্যা বর্ণগোস্বামী মহারাজ, এখনো পর্যন্ত গৌড়ীয় গগনে ওনার মতো ভালো বক্তা হয় না। বাংলা বলতেন সবকটা শব্দ বাংলা দিয়ে, ইংরেজি বলতেন সবকটা শব্দ ইংরেজি দিয়েই বলতেন, কোনো মানে গুঁজামিল ছিল না। হিন্দি বলতেন পরিষ্কার হিন্দি, জার্মানিতে গিয়ে উনি জার্মান ভাষা শিখে 6 মাসে সেখানকার ইউনিভার্সিটিতে উনি বক্তৃতা দিয়েছেন। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যদি যাওয়া যায় দেখবেন এখনও পর্যন্ত ওনার নাম আছে। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আমি স্বয়ং গিয়েছিলাম, কেন আমরা আমি একটা চেষ্টা করছি কেশিঘাটের যে প্রপার্টি আমাদের আছে সেটা গৌড়ীয় মিউজিয়াম করতে হবে। 2 বছর আগে আমি অক্সফোর্ড ইউনিভার্সিটি হিন্দু স্টাডি সেন্টারে গিয়েছিলাম, সেখানকার অনেক পণ্ডিতকে বললাম এই ধরনের একটা বৈষ্ণব দর্শন বলা হ্যাঁ জানি আমরা, তো সেখানে ওনারা এই বোন মহারাজের নাম স্বামী বোন, ডু ইউ নো স্বামী বোন, ইয়াস আই নো, সো হি হ্যাজ ইজ রিয়েলি এক্সেলেন্ট লেকচারার, মানে অত্যন্ত আকর্ষণীয় বক্তা ছিলেন তিনি। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ওনার এখন নাম আছে, কেন আমাদের যে মন্ডলা ডিপার্টমেন্ট, পাবলিকেশন ডিপার্টমেন্ট, ইংলিশ ডিপার্টমেন্ট, অক্সফোর্ড ইউনিভার্সিটি হিন্দু স্টাডি সেন্টার থেকে ওরা বই ছাপাচ্ছে, সেখানে আমরা দেখতে পেলাম বোন মহারাজের নাম ওখানে আছে। 6 মাসে আমার গুরুদেব বলতেন 6 মাসে জার্মানিতে গিয়ে জার্মান ভাষা শিখে তিনি জার্মান ইউনিভার্সিটিতে লেকচার দিতেন। এরম ধরনের কী বলে ইন্টেলেকচুয়াল, স্পিরিচুয়ালি ইন্টেলেকচুয়ালি জায়েন্ট বলতেন, মানে এত তার বিদ্বার, তার দক্ষতা ভাষা দিয়ে প্রকাশ করা যাবে। তার শিষ্য তিনি সব ছেড়ে যেতে পারতেন, তোর এত সমস্যা কে থাকবে নাকি, কিন্তু দেখুন যে আদর্শ তিনি জগৎকে দেখাচ্ছেন, যোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া, যা কিছু করো বিষয় কার্য যেটা তোমার কর্তব্য আছে সেটা করো, কিন্তু আসক্তি ছেড়ে দিয়ে করো, আসক্তি ছেড়ে দিয়ে করো। তাকে বললেন
চৈতন্য মহাপ্রভু বললেন রঘুনাথ দাস গোস্বামীকে। কেন বললেন? উনি উদাসীন ছিলেন, সবসময় উতলা হয়ে আছেন, কখন গৃহ ছেড়ে চলে যাবেন, ছাড়া যায় না। যখন কৃষ্ণ নেয় তখন সে ছাড়তে পারে। সেই জন্য কি বললেন, অন্তরে নিষ্ঠা কর, বাহ্য লোক ব্যবহার, অন্তরে নিষ্ঠা কর, বাহ্য লোক ব্যবহার, অচিরাৎ কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। অচিরাৎ হঠাৎ কৃষ্ণ তোমাকে উদ্ধার করবেন। আমাদের যা ইচ্ছা সেটা যদি ঠিক ঠিক হয়, ভগবানের সুখের জন্য হয়, ভগবান নিশ্চয়ই রক্ষা। কেন? আমরা সবাই ভগবানের সন্তান। ভগবান দেখেন যে কর্তব্য আমি করছি কি না, কর্তব্য ছেড়ে ভক্ত হওয়া যায় না। এখন বলবেন অনাসক্ত হয়ে কর্তব্য কী করে করবো, কী করে নাকি আসক্তি ছেড়ে দিয়ে কর্তব্য করবো কী করে? সেই জন্য উদাহরণ সাধারণত আমি দিয়ে থাকি, এই সংসারটা শিমুল গাছের সমান। শিমুল গাছের গোড়া থেকে ডগা পর্যন্ত একদম কাটা হয়ে থাকে। গাছটাকে যদি দেখভাল করতে বলেন তাহলে কী করা যাবে? জল দেবেন, গোড়াটা কুপিয়ে দিলেন, জল দিলেন, এটাই ব্যাস দেখভাল। আর যদি জল দিচ্ছেন, গাছটা বড় হয়েছে আপনার চোখে দেখা, আদর করতে গিয়ে যদি আলিঙ্গন করেন কি হবে? কি হবে? যন্ত্রণা হবে না আরাম হবে? ঠিক এমনি বলছে সংসারটা শিমুল গাছের ন্যায়, কর্তব্য করো কিন্তু আসক্তি করো না। কিসের প্রতি কর্তব্য? স্ত্রীর প্রতি কর্তব্য, স্বামীর প্রতি কর্তব্য, সন্তানাদির প্রতি কর্তব্য, প্রতিবেশীর প্রতি কর্তব্য, আত্মীয়, সেগুলো সব করতে হবে। হঠাৎ ছেড়ে দিয়ে শ্মশান বৈরাগ্য নিয়ে মঠে গেলাম, আবার চলে এলাম, আবার গিয়ে চলে আসলাম না, কিন্তু নানা রকম গণ্ডগোল সৃষ্টি করলাম, তাহলে কিন্তু হবে না। মঠটা একটা প্রেমের স্থান, কেন প্রেমময় প্রেম পুরুষোত্তম ওখানে বিরাজমান। চৈতন্য মহাপ্রভুকে প্রেম পুরুষোত্তম, যে প্রেমের জায়গায় গণ্ডগোল লাগলে কি হয়? কন্ট্রাডিকশন হয়ে যায়, মানে পরস্পর পরস্পরের মধ্যে বিরোধিতা লেগে যায়, হয় কি না? হ্যাঁ, তো আমি কেন বলছি, আমি এক মানে 2005 সালে কানাডার ভ্যাঙ্কুভার শহরেতে, কানাডার একটা শহর নাম হচ্ছে ভ্যাঙ্কুভার, সেই শহরেতে ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ মানে ভক্তি স্বামী মহারাজের সব এক শিষ্য, তার নাম সে যিনি প্রথম ওখানে প্রচার করেছেন ওনারে, তার নাম বালকৃষ্ণ প্রভু, তিনি আমার সভা আয়োজন করেছেন ওই শহরের বুকে একটা পাবলিক হলে। তিনি আর তার ভাবপ্রভু, নাম ছিল ভাবপ্রভু, ভাবপ্রভু প্রভুর নাম ভাব, ওদের ওখানকার নাম উদ্ভট উদ্ভট নাম সব, তো ভাবপ্রভু আর ওই এই প্রভু বলো বালকৃষ্ণ প্রভু আয়োজন করেছে, প্রায় 100-150 লোক হচ্ছে। বিষয় দিয়েছে ডিভাইন লাভ, মানে ডিভাইন লাভ মানে দিব্য প্রেম, এই বিষয়টা দিয়েছে। আমি আমার দিব্য প্রেম সম্বন্ধে বলছি, হঠাৎ সেই বালকৃষ্ণ প্রভু হাত তুলে বলছে, মহারাজ আই হ্যাভ এ কোয়েশ্চেন ফর ইউ, মহারাজ আমার একটা প্রশ্ন আছে আপনার জন্য। বলুন কি প্রশ্ন?
তখন এরকম একটা ইংলিশ ইউজ করছে, ইউ গাইজ হ্যাভ নো প্রেম অ্যামংস্ট ইচ আদার, হাউ ইউ আর স্পিকিং অ্যাবাউট প্রেম, মানে ইউ গাইজ হ্যাভ নো লভ অ্যামংস্ট ইচ আদার, হাউ ইউ আর স্পিকিং অ্যাবাউট লাভ। আমি বললাম যে দেখুন, মানে অর্থটা হচ্ছে মানে খুব নেকেট ইংরেজি ভাষায় বলছেন, ইউ গাইজ, হ্যাঁ মানে তোমরা নিজেদের মধ্যেই কোনো প্রেম নেই আর তুমি এখন প্রেমের কথা বলছো কেন। আমি তখন বিষয়টা ওই ঠিক করেছে, বিষয়টা আমাকে আবার হল ভাড়াও করেছে, আমার তখন কনফিউশন, আমার তখন একটা মানে মাথা ঘুরছে না, মাথা কাজ করছে না, কী ব্যাপার। হঠাৎ পাবলিক মহলে প্রায় 100 জন লোক হয়, 100 জন ওদেশীয় লোক যারা ভক্ত নয়, ওই 50 জন ওদেশীয় লোক, 100 জনের মধ্যে 50 জন ভক্ত টক্ত সবাই আসছে। আমি তাকে বললাম যে দেখুন, মানে আমি তো ইংলিশে কথা বলেছিলাম এবারে, আই এম নট এবল টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ মিন, আমি আমি বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো। তখন সে বলছে, ইফ ইউ সি ইন্টারনেট দেন ইউ ক্যান সি দ্য কোয়ারল বিটুইন ইস্কন অ্যান্ড গৌড়িয়া মঠ, মানে তুমি যদি ইন্টারনেট খোলো তাহলে দেখবে ইস্কন আর গৌড়িয়া মঠ সম্বন্ধে কত মারামারি চলছে, কাটাকাটি হানাহানি ঝগড়া চলছে। ওপেন ওপেন এতে বলছে তো, প্রথমটা আমি একটু বাংলা ভাষা ঘাবড়ে গিয়েছিলাম, তারপরে গুরুদেবের মনে মনে ভাবছি যে গুরুদেবই আমার হৃদয়তে প্রকাশ করে দিলেন, বলো এটা কি বললাম। আচ্ছা চন্দ্রাবলী ওকে বললাম, চন্দ্রাবলী আর রাধারানীর সম্বন্ধ কী ছিল, ওদের সম্পর্ক কীরকম ছিল, প্রেমময় সম্বন্ধ ছিল না ঝগড়ার সম্পর্ক ছিল। যখন এটা বললাম ও তো বলছে ঝগড়া, তাহলে পরমার্থ জগতে ঝগড়া আছে সেখানে ঝগড়া তো হবেই, কিন্তু আমি সন্তুষ্ট ছিলাম না। কেন ছিলাম না, পরমার্থ জগতে যারা ঝগড়া করছে ভগবানের ভগবানের সব থেকে ভালো সেবার জন্য, আর আমরা ঝগড়া করছি ক্ষমতা কায়েম করার জন্য। তপাক আমি ওকে ওই ওই সময় বসিয়ে দিলাম, কিন্তু তারপরে আমি যখন সভা সমাপ্ত হয়ে গেল তখন বললাম, প্রভু আপনি প্রশ্ন করলেন, আগে আমাকে আলাদা করতে পারতেন, এইভাবে লোকের সামনে পাবলিক সভায় আপনি করেছেন, আমি আপনাকে বোকা বানিয়ে দিচ্ছি বটে কিন্তু আমি সন্তুষ্ট নই। যখন সে বালকৃষ্ণ বলছে, হোয়াট ইউ মিন, ইট ইজ ট্রু দেয়ার ওয়াজ, হ্যাঁ যে সো মাচ কোয়ারল, ইয়াস দেয়ার কোয়ারল টু এস্টাবলিশ দি বেস্ট সার্ভিস ফর লর্ড, মানে আওয়ার আওয়ার কোয়ারল টু অ্যাকুমুলেট হার পাওয়ার অনলি, টু অ্যাকুমুলেট আওয়ার পাওয়ার। সো দেয়ার ফর আই এম আই ওয়াজ নট হ্যাপি টু মেক ইউ ফুল, বাট ইউ আর রাইট, আই ওয়াজ রং, জাস্ট মানে আমি বললাম তুমি তুমি ঠিক ছিলে, আমি অ্যাকচুয়ালি আমি কিন্তু মানে আমি অ্যাকচুয়ালি ভুল করেছি, আমি কিন্তু প্রচারের স্বার্থে আপনাকে বোকা বানিয়ে আমি ভুল করেছি। তো দেখুন প্রেম পুরুষোত্তমের জায়গায় দিনের পর দিন আমরা দেখছি বিভ্রান্তিকর ঘটনা চলছে। এই জন্য আমি বলছি বৈষ্ণব শব্দটা সুন্দর, বৈষ্ণব মানে যিনি প্রকৃত সাধু,
যার হৃদয়তে ভগবান প্রকাশ পেয়েছেন, যার আচরণ প্রকৃত সাধুর আচরণ, কিরাম সাধু তৃতীক্ষব অকল্পনীয় সহ্যগুণ সম্পন্ন, ভাগবতের ভাষা বলছেন অকল্পনীয় সহ্যগুণ সম্পন্ন, কল্পনাতীত, কারণিক, করুণা। তারপরে বলছেন যে সুহৃদ সর্বদেহী নাম, সুহৃদ শুভাকাঙ্ক্ষী কার, সমস্ত দেহধারী জীবের, গুরু ভাইয়ের মধ্যেই তো মিল নেই। বর্তমান কলিযুগের প্রভাব এমন বেড়ে গেছে আমাদের গুরু ভাইয়ের প্রতি মিল নেই। তো তখন এই বালকৃষ্ণপ্রভু কথাটা মনে পড়ে, যখনই হয় না মনে পড়ে, তো তো ঠিকই বলেছিল। এই জন্য বৈষ্ণব মানে কি, খান্তির অভ্যর্থ কালত্বং বিরক্তির মানশূন্যতা, খান্তি মানে ক্ষোভের কারণ হলেও ক্ষোভ হবে না, আর এই সমস্ত বিরক্তি যত বিষয় বিরক্তি মানে যত লাভ পূজা প্রতিষ্ঠা বিরক্তি মালা বিরক্তি, মালা না হলে মন খারাপ, এরম নয়। খান্তির অভ্যর্থ কালত্বং বিরক্তির মানশূন্যতা আশাবন্ধ সমুৎকণ্ঠা নাম গানে সদা রুচি, নাম গান অনে হরে কৃষ্ণ মহামন্ত্র নামে সর্বক্ষণ রুচি সম্পন্ন। তাই এই বৈষ্ণব, হ্যাঁ বৈষ্ণব সত্যি করে এই সেখানে বলছেন চৈতন্য ভাগবতে বৈষ্ণব অপরাধ করেছিলেন চাপাল গোপাল, নাম শুনেছেন চাপাল গোপালের নাম শুনেছেন, কে ছিল চাপাল গোপাল? নবদ্বীপের বাজারে তান্ত্রিক ছিলেন মহাপ্রভুর সময়, তিনি শিবাস পণ্ডিতের ঘরে কতগুলো অকর্মণ্য কাজ করেছেন। কেন? শিবাস পণ্ডিতের ঘরে চৈতন্য মহাপ্রভু সপার্ষদ কীর্তন করতেন, আর সেই কীর্তনের ঝংকার এত শুদ্ধতাপূর্ণ, সব মানুষ এখন তার দল ভেঙে এই দলে আসছে, মানে সোজা কথা তার খদ্দের কমে যাচ্ছে আর এখানে সব চলে আসছে। এই তার হিংসা, হিংসার বশবর্তী হয়ে জগৎকে দেখানোর জন্য সে রাগলো কি, সে যেটা করে তান্ত্রিকরা কি করে, জবা ফুল দিয়ে মায়ের পূজা করে, মদ খায়, মাংস খায়। এখনকার কালী পুজো হলে কি হয়, কিন্তু আমাদের বাড়িতেই, আমার যে বাড়িতে জন্ম সে বাড়িতে কালী পুজো 400 বৎসরের কালী ঠাকুর পূজা, মানে কালী ঠাকুর আছে, মা সিদ্ধেশ্বরীর মন্দির আছে, সেখানে কোনো দেখিনি এসব, এখনকার দিনে দেখছি সব বেড়ে গেছে এগুলো। হ্যাঁ তো যাই হোক, তখনও ছিল। হ্যাঁ তো ওইখানে শিবাস পণ্ডিতের ঘরে যখন সব নাম করতে মধ্যরাত্রেতে রেখে দেওয়া হয়েছে কি, ওই সমস্ত জবা ফুল, মদ, মাংস, মানে গো মাংস রেখে দেওয়া হয়েছে, দেওয়া লোককে, কেন না লোককে দেখানো হবে যে দেখো আমি যেটা করি, দেখাতে চাইছে ওরাও সেটা করে, তোমরা যাচ্ছ কেন আমার কাছ থেকে। এটাই হচ্ছে মানে অন্তর্নিহিত ভাব ছিল। কিন্তু জানবেন বৈষ্ণব অপরাধ লুকিয়ে লুকিয়ে করো আর দেখিয়ে দেখিয়ে করো, ছাড়বে না। কি হলো,
শিবাসের শরীরে, মানে সেই চাপাল গোপালের শরীরে কুষ্ঠ রোগ হয়ে গেল। আর চালাক লোক মানে জাগতিক দিকে চালাক, কিন্তু পরমার্থে চালাক নয়। তো কি হলো? কুষ্ঠ রোগ হয়ে গেল। কুষ্ঠ রোগ জানেন তো, যার একবার হয়েছে সে বোঝে, পোকাগুলো কামড়ে কামড়ে মাসল মানে মাংস নার্ভ খেতে থাকে। যখন মাসল আর নার্ভ যখন কেউ পিঞ্চ করে, মানে যদি কেউ কামড়ায় বিকট যন্ত্রণা, যেমন যার সায়াটিকা বাত হয়েছে আর যদি থাকে সে জানতে পারবে কীরকম ধরনের যন্ত্রণা হয় কোমরে, কোমর থেকে পা পর্যন্ত। সায়াটিকা নার্ভ আর মাসল, নার্ভ মাসল সাধারণত এরম এরম করে। হ্যাঁ, তো যখন এরম আটকে যায় তখন মনে হবে যেন কি ধারালো ছুরি নিয়ে আমাকে পেছন থেকে স্ট্যাব করছে, মানে ট্যাব মানে কী বলে, হ্যাঁ, ধারালো ছুরি নিয়ে আমাকে মানে আঘাত করছে, কোপাচ্ছে, কোপাচ্ছে, ধারালো ছুরি নিয়ে কোপাচ্ছে। তো সেই ধরনের যন্ত্রণা কুষ্ঠ রোগীর। আর সে যন্ত্রণা থেকে ছুটি নেওয়ার জন্য সে ভাবেছিল কি, ভেবেছিল যত সবার মূল তো চৈতন্য মহাপ্রভু, ওনার কাছে যাই, ওনার নামে অনেক প্রশংসা করি, আর তাহলে নিশ্চয়ই উনি আমাকে এই সমস্ত রোগ থেকে মুক্ত করে দেবে। ভগবান প্রত্যেকের হৃদয়ে আছেন, লুকিয়ে করলে কি হবে, ভগবান হৃদয়ে বসে সব দেখছেন, পরমাত্মার ভগবান সব দেখছেন, কাজটা ঠিক করে দিচ্ছেন, কোনো ফাঁকি দেওয়া যাবে না। হ্যাঁ, দেখি হলো চাপাল কপালে কুষ্ঠ রোগ হলো, তারপরে দেখুন, হেন এই সময়ে কুষ্ঠ রোগী একজন প্রভুর সম্মুখে আসি দিল দর্শন, দণ্ডবত হইয়া পড়িল আর্তনাদে, দুই বাহু তুলি মহা আরতি করি কান্দে, দুটো বাহু তুলে সত্যিকারের হৃদয়ের অন্তঃকরণ সে কাঁদছে, জ্বালা সহ্য হচ্ছে না। সংসার উদ্ধার লাগি তুমি কৃপাময়, তিনি বলছেন সংসার উদ্ধার লাগি তুমি কৃপাময়, পৃথিবীর মাঝে আসি হইলা উদয়। মানে বলার অর্থ হচ্ছে তুমি সংসারকে উদ্ধার করার জন্য কৃপাময় কৃপাময় মূর্তি তুমি এখানে এসেছো, আমার এরম যন্ত্রণা হচ্ছে আমি উদ্ধার করে দেবো, এটাই হচ্ছে মানে অন্তর্নিহিত অর্থ। কিন্তু বলছেন কি, পর দুঃখ দেখি তুমি স্বভাব একাতর, এতে কেউ আইলু মুই তোমারও গোচর, পর দুঃখ দেখি তুমি স্বভাব একাতর। মহাপ্রভুকে বলছেন এতে কে আইলু আমি তোমারও গোচর, তোমার কাছে আমি এই জন্য এসেছি, আমার দুঃখ লেপ্রসি না, আমার কুষ্ঠরোগী হয়েছে, কুষ্ঠরোগ হয়েছে, এগুলো সব সারিয়ে দাও, ভালো করে দাও। কুষ্ঠরোগে পীড়িত জ্বালায় মুই মরি, বল উপায় মরে কোন মতে তরি। এই কথা বলার পরে প্রেম পুরুষোত্তমের প্রেম আর দেখাচ্ছে না, বাহ্য দৃষ্টিতে দেখলে মনে হবে আর প্রেম দেখাচ্ছেন না। তিনি কি বললেন, শুনি মহাপ্রভু কুষ্ঠরোগীর বচন, বলিতে লাগিলা ক্রোধে করিয়া তর্জন, ক্রোধে মানে একদম ক্রোধামৃত হয়ে তর্জন করতে করতে বলছেন, ঘুচ ঘুচ মহাপাপী বিদ্যমান হতে, তোরে দেখিল পাপ জন্ময়ে লোকেতে, তুই এত পাপী তোকে দেখিলেও লোকের পাপ হয়, কেন পরম ধর্মে যদি দেখে তোর মুখ,
যে বৈষ্ণব অপরাধ করে, চাই পরম ধারে মেঘ যদি দেখে তোর মুখ, সে দিবসে তাহার অবশ্য হয় দুঃখ, সেই দিনে তার অবশ্যই দুঃখ হবে। অপরাধ এত খতরনাক, বৈষ্ণব নিন্দুক তুই পাপী দুরাচার, ইয়া হইতে দুঃখ তোর কত আছে আর। এখন অনেক দুঃখ তোর আছে, এই দুঃখ কিছুই নয়। এই এই জ্বালা সহিতে না পারো দুষ্টমতি, এই জ্বালাটা তুমি সহ্য করতে পারছো না, এই দুষ্টমতি তোমার বাজে মন, কিমতে করি বা কুম্ভি পাকে বসতি। তুমি যে পাপ করেছো, অপরাধ করেছো, তাতে তোমার কুম্ভি পাকে শাস্তি পেতে হবে, সেটা কি করে হবে? তো সামান্য, তা বলে কি মহাপ্রভু প্রেমধর মানে এ না প্রেম পুরুষোত্তম নয়, সত্যি প্রেম পুরুষোত্তম? কেন? সন্দেহ নেই। কেন নেই? যথাযোগ্য শাস্তি, যে অপরাধী হবে তাকে এই ধরনের বাক্যবাণ দিয়ে তার দোষটা বোঝাতে হবে আর সমাধানও বলতে হবে। আমরা যদি সমাধান না বলি, তাহলে বৈষ্ণব ধর্মের যে প্রথম একটা গুণ জীবে দয়া, এটা আর থাকবে না। প্রথমে বাক্যের দ্বারা, তিরস্কারের দ্বারা বুঝিয়ে দিতে হবে, তারপরে তারপরে কি করতে হবে তাকে সমাধান দিতে হবে। মহাপ্রভু সেটাই করেছেন। কি করলেন? যে বৈষ্ণব নামে হয় সংসার পবিত্র, ব্রহ্মাদি গায়েন সেসব বৈষ্ণব চরিত্র, যে বৈষ্ণব ভজিলে অচিন্ত্য কৃষ্ণ পায়, সে বৈষ্ণব পূজা হইতে বড় আর নাই। কোন বৈষ্ণব? লাল কাপড় পড়লেই বৈষ্ণব হয়ে যাবে, তিলক করলেই বৈষ্ণব হয়ে যাবে? আচরণে বৈষ্ণবতা, তবে এটা জানবেন সকলকে সম্মান দিতে হবে, তবে হরিনাম সুখে করতে পারবে। যে কীর্তন আছে না, গুরুদেব কৃপা বিন্দু দিয়া কর এই দাসে তৃণাপেক্ষ, এটা আমার শিক্ষাষ্টকের তৃতীয় শ্লোকেরই অনুসরণে এই গান, এই কীর্তন। গুরুদেব কৃপা বিন্দু দিয়া কর এই দাসে তৃণাপেক্ষা অতিহীন, সকল সহনে বল দিয়া কর নিজ মানে, নিজ মানটা ছাড়তে পারি না, সকল সহ্য করে নিজ মানটা ভেতরে ভেতরে আমার নিজ মানে প্রিয়াহীন, সকলে সম্মান করিতে শকতি দেহনাথ যথাযত। করলে কি হবে বলতে? তবে তো গাইব হরিনাম সুখে অপরাধ হবে হত। এত সুন্দর প্রাঞ্জল ভাষায় শিক্ষাষ্ট্র তৃতীয় শ্লোকের উপর শ্লোক অবলম্বন করে ভক্তিবিনোদ চক্রবর্তী লিখলেন, অপরাধ চলে যাবে, সকলকে সম্মান দিয়ে হরিনাম করায়, কিন্তু বৈষ্ণব অপরাধ যাবে না। 52টা অপরাধ আছে, 10টা নামাপরাধ, 10টা ধামাপরাধ, 32টা সেবাপরাধ, 32 আর 20, 10 10 20, আর 52টা, সব 51টা চলে যাবে, কিন্তু নামাপরাধের প্রথম অপরাধ সাধু নিন্দা যাবে না। সাধুর কাছে যেতে হবে, হৃদয়ের অন্তঃকরণ থেকে সাধুকে নিবেদন করতে হবে যেন ভগবান সেটা দেখে,
মুখে করলাম অভিনয় করে, তাহলে কিন্তু ভগবান সাধু তো সঙ্গে সঙ্গে নেই। যারা প্রকৃত সাধু হয় তারা কারো অপরাধ নেয় না, কিন্তু ভগবান ছাড়ে না। অভিনয় করবে আমার প্রিয়ের কাছে হবে না। বৈষ্ণব কৃষ্ণের প্রিয় কহে ভাগবতী, এই জন্য সাবধান হয়ে যেতে হয়। হ্যাঁ, তো মহাপ্রসে চপাল গোপালকে এই ধরনের শিক্ষা দিচ্ছেন যে যে বৈষ্ণব ভজিলে অচিন্ত কৃষ্ণ পাই, সেই বৈষ্ণব পূজা হইতে বড় আর নাই। শেষ রমা অজ ভব নিজ দেহ হইতে, বৈষ্ণব কৃষ্ণের প্রিয় কহে ভাগবতী। শেষ রমা অজ ভব নিজ হইতে, উদ্ধবকে লক্ষ্য করে ভগবান কি বললেন? ভগবান পরিষ্কার জানালেন যে তথা যে ন তথা মে প্রিয়তম আত্মজনীন, হে উদ্ধব আত্মজনী ব্রহ্মা সে আমার এত প্রিয় নয়, তুমি যত হটা আমার প্রিয়। ন শঙ্কর শঙ্কর্ষণ আমার প্রকাশ বিগ্রহ, মানে শঙ্কর ন শঙ্কর, শঙ্কর মানে শিব, শিবকে ভগবানের তমগুণ অবতার প্রকাশ বিগ্রহ, তিনি অতটা প্রিয় না যতটা তুমি আমার প্রিয়। শঙ্কর্ষণ আমার স্বরূপ, শঙ্কর্ষণ আমার স্বরূপ মানে কি বলে মানে সংস অবতার, হ্যাঁ সে অতটা আমার প্রিয় না যতটা তুমি আমার প্রিয়। ন শ্রী লক্ষ্মী দেবী ততটা আমার প্রিয় না যতটা তুমি আমার প্রিয়। ন ইবাত্মা আমার আত্মা অতটা আমার প্রিয় না যতটা তুমি আমার প্রিয়। ভগবান তার শুদ্ধ ভক্তকে রাম ভালোবাসে, তাই আমরা সাবধান হতে হবে। তো এরকম ধরনের সব বলে দিলেন, বৈষ্ণবের মহিমা বলে দিলেন, তারপরে মহাপ্রভু সমাধান দিলেন। সমাধান কি? না হেন বৈষ্ণব নিন্দা করে যেই জন, সেই পায় দুঃখ জন্ম জীবন মরণ। তারপরে বললেন বিদ্যাকুল তপস বিফল তাহার, বৈষ্ণব নিন্দ যে যে পাপি দুরাচার। বিদ্যাও কাজ করবে না, কুলেরও ধ্বংস হয়ে যাবে, তপস্যাও তপস্যা থাকবে না, তোমার তপস্যা ফল কিছু পাবে না, সব বিফল হয়ে যাবে। আর বৈষ্ণবের নিন্দ যে যে পাপি দুরাচার, পূজাও তার কৃষ্ণ না করে গ্রহণ, তার হাতে পূজাও ভগবান গ্রহণ করেন না, কৃষ্ণ গ্রহণ করেন না। বৈষ্ণব নিন্দা যে করে করে যে প্রাপিষ্টজন, একদম শাস্ত্র বলে দিলেন প্রাপিষ্ট, যে বৈষ্ণব নাচিতে পৃথিবী ধন্য হয়, যার দৃষ্টিমাত্র দশ দিক পাপ খায়। দেখুন নরোত্তম ঠাকুর লিখলেন সুন্দর একটা, গঙ্গার পরশে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র কর এই তোমার গুণ। বলল কিনা, গঙ্গাকে স্পর্শ করলে পবিত্র হওয়া যায়, কিন্তু তো হে বৈষ্ণব তোমাকে দর্শন করলে পবিত্র হওয়া যায়। তো অনেক কথা তো রয়েছে, এসব কথা বলে দিলেন মহাপ্রভু। তারপরে মহাপ্রভু তার সমাধান একটা বলে দিলেন, যাও কোথায় অনেকটা তো এখন সময় আছে, সময় আছে, গ্রামে গঞ্জে 8টা বাজে, তো অনেক হয়ে গেছে নাকি? আর দুটো জন বক্তা বলবি, যে বৈষ্ণব জন বাহু তুলিয়া নাচিতে,
স্বর্গের সকল বিষ বিঘ্ন ঘুচে জমালো মতে। বৈষ্ণব হাত তুলে নাচে, স্বর্গের সকল বিঘ্ন ঘুচে মানে চলে যায়, স্বর্গের দেবতারাও সন্তুষ্ট হয়। আমার মনে আছে আমি যখন প্রথম মঠে আসি, চৈতন্য গৌড়িয়া মঠে একজন মহিলা ছিলেন, তার নাম তাকে বলতো রানীদি বলতাম। তখন আমাকে বলতেন, আমার গুরুদেব হচ্ছে মাধব গোস্বামী মহারাজ আর তোমার গুরুদেব পুরী গোস্বামী মহারাজ, দুজনে যখন নৃত্য করতেন যেন গৌর গদাধর নৃত্য করছেন, তাকে দেখতে খুব সুন্দর ছিল, মনে হয় খুব সম্ভ্রান্তপুরের মহিলা, কিন্তু যা হোক যে কোনো কারণই হোক মঠেই থাকতেন, সমস্ত ব্রহ্মচারী ওনাকে তিরস্কার করতেন, করতো। আমার খুব একটা খারাপ মানে ভালো লাগতো না, কিন্তু কি করব, আমি তো আছি চৈতন্য গৌড়ীয় মঠে, হ্যাঁ আমার অধিকার কিছু নেই, সব সব শুনতাম আর গুরুদেবের সেবা করতাম। তো যা হোক, হেন মহাভাগবত শ্রীবাস পণ্ডিত তুই পাপী নিন্দা কইলি তাহার চরিত, আগে বলে দিয়েছি কি করে নিন্দা করেছেন, এতে কে তোহার কুষ্ঠ জলা কোন কাজ, মূল শাস্তা পশ্চাতে আছেন ধর্মরাজ, মানে যমরাজ মূল শাস্তা, তোমাকে মাসল শাস্তি দেবে ধর্মরাজ। দেখুন মহাপ্রভু সব বিধান দিয়ে বলে দিচ্ছেন তোমার কি জন্য এটা হয়েছে। এতে কো আমার দৃশ্য যোগ্য নহ তুমি, এজন্য আমি তোমাকে দেখতেও চাই না, তুমি যোগ্য নও, তোমার নিষ্কৃতি করিবারে নারী আমি, তোমাকে আমি কিছু নিষ্কৃতি দিতে পারবো না। সেই কুষ্ঠ রোগী শুনি প্রভুর উত্তর, মহাপ্রভুর এই উত্তর শুনে দন্তে তৃণ করি বলে হইয়া কাতর, কি বলছেন, কিছু না জানিল মই আপনা খাইয়া, বৈষ্ণবের নিন্দা কইল প্রমত্ত হইয়া। এরকম তো হয়, আমাদেরও হয়, এক এক সময় আমরা অজ্ঞতাবশত পার্থিব স্বাস্থ্যের তারণায় অনেককে বলে থাকি অপ্রিয়, মানে অপ্রিয় কথা ভাষা বলে থাকি, বৈষ্ণব নিন্দা যদি ভাষা দিয়েও করেন তাহলেও কিন্তু হয়ে যেতে পারে। আজকে আমরা নাম করছি, নামের ফল প্রেম আর পাচ্ছি না, কেন একই দোষ লেগে আছে, একই দোষ লেগে আছে, এই জন্য আমাদেরকে সাবধান হতে হবে। আর গুরুদেব বলতেন সাবধান, যেন বৈষ্ণব নিন্দা যেন কখনো না করো, তাহলে কি হবে, এই জন্য আমার গুরুদেব চুপচাপ থাকতেন, ইনি দেখেছেন ইনি জানেন, যারা দেখেছেন তারা জানেন, কারো সাথে মধ্যে থাকতেন না, কোন অপ্রীতিকর ঘটনা মধ্যে তিনি লিপ্ত হতেন না। যেটা প্রীতিকর সেখানে আছে, তাই এই সমস্ত শিক্ষাগুলো আমাদের নিয়ে চলতে হবে, তবে আমরা যে জন্যে নাম করছি সেই নামের ফল প্রেম পাওয়া যাবে, অন্যথায় নামের ফলে বিষয় আসবে আর বিষয় বাসনার ফলে ঝগড়া প্রবৃত্তি এসে যাবে, আর ঝগড়া প্রবৃত্তির ফলে সব নষ্ট হবে,
সব নষ্ট হবে। তাই দেখুন, বৈষ্ণবের নিন্দা কইল প্রমত্ত হইয়াছেন, অতএব তাঁর শাস্তি পাইল উচিত। এটা আগে বলছেন চাপাল গোপাল, বলছেন কুষ্ঠরোগী। এখন ঈশ্বর তুমি চিন্ত মোর হিত, আমি তো উচিত শাস্তি পেয়েছি, আমার কিসে হিত হবে ভালো হবে তুমি একটু চিন্তা করে বলো। সাধুর স্বভাব ধর্ম দুঃখের উদ্ধারে, এখন সব বেরোচ্ছে সাধুর স্বভাব ধর্ম। কৃত অপরাধীরে ও সাধু কৃপা করে, চাপাল গোপাল বলছে কুষ্ঠ, এতে কে তোমার মুই লই অনুসরণ, তুমি উপেক্ষিলে উদ্ধারিবে কোন জন। যাহার যে পায়শ্চিত্ত সব তুমি দাতা, পায়শ্চিত্ত বলো মোরে তুমি সর্বপিতা। পায়শ্চিত্র বলো, অনেক বড় কথা আছে, কাল বলা যাবে, এখন পাঠ করে যেতটুকু সমাধান আছে সে পাঠ করে যাবে। বৈষ্ণবজনের যেন নিন্দন করিল উচিত, তাহারে শাস্তি যে পাইল, আমি উচিত শাস্তি পেয়েছি। প্রভু বলে এখন প্রভু শরণাগত হয়ে গেলেন, তো শরণাগত লোক শরণাগত জনকেই ভগবান কৃপা করেন, এখন শরণাগত হয়ে গেছেন। প্রভু বলে বৈষ্ণব নিন্দয়ে যেই জন, কুষ্ঠরোগ কোন তার শাস্তি লিখন। এটা কোন শাস্তি নয়, আপাতত শাস্তি কিছু হইয়াছে মাত্র, আর কত আছে যত যম যত নর পাত্র যমরাস করবে। ৮৪ সহস্র যম যাতনা প্রত্যক্ষে, পুন পুন করি ভুঞ্জে বৈষ্ণব নিন্দকে। মহাপ্রভু বলে দিলেন ৮৪ লক্ষ ৮৪ সহস্র, যত ৮৪ হাজার যম যাতনা, একটা দুটো নয়। চলো কুষ্ঠরোগী তুমি শ্রীবাসের স্থানে, এবার বলছেন সমাধান বলছেন প্রায়শ্চিত বলছেন, চলো কুষ্ঠরোগী তুমি শ্রীবাসের স্থানে, সত্তরে পড় গিয়া তাহার চরণে। হৃদয়ের অন্তঃকরণ কিন্তু করতে হবে। আমরা কি করি, ফর্মাল ইমান আছে, লোক দেখানো একটা করি বটে, সেটা থেকে কাজ হয় না। সাধুকে বোকা বানানো যায়, কিন্তু ভগবানকে বোকা বানানো যায় না। সাধু বলে যে আমি তো কোনো অপরাধ নেই নি, ভগবান কিন্তু ছাড়েন না, ঠিক আছে। তার ঠাই তুমি করিয়াছ অপরাধ, নিষ্কৃতি তোমার তেও করিলে প্রসাদ। কাঁটা ফুটে যেই মুখে সেই মুখে যায়, পায়ে কাঁটা ফুটিলে কি স্কন্ধে বাহিরায়। কাঁটা যে মুখে ফুটেছে সেখান থেকে বার করতে হবে, পায়ে কাঁটা ফুটিলে কি স্কন্ধে মানে কাঁধে বার করবে। তুমি কেন আমার কাছে এসেছো, কেন যাও ওখানে যাও। শিবাস এই কহিলাম তোমার নিস্তার উপায়, মহাপ্রভু বলছেন শিবাস পণ্ডিত খমিলে সে দুঃখ যায়। মহাশুদ্ধ বুদ্ধি তিহ তার ঠাই গেলে, খমিবেন সব তোরে নিস্তারিবে হেলে। মহাশুদ্ধ বুদ্ধিকা বৈষ্ণব দে, কেন সহিত সর্বদেহী নাম, সর্বদেহদারী জীবের শুভাকাঙ্ক্ষী, সর্বদেহধারী জীবের শুভাকাঙ্ক্ষী কেমন বৈষ্ণব।
যেন সরল কঠিন নয়। দেখেন প্রভুপাদ এক সময় বললেন, সরলতার অপর নাম বৈষম্যতা। সরল হলে গোরার শিক্ষা বুঝিয়া লইবে, যদি গৌরাঙ্গের শিক্ষা পেতে চান সরল হতে হবে। সরল কর মন, সরল হলে গোরার শিক্ষা বুঝিয়া লইবে, কুটিলতার দ্বারা কাজ হয়। যাই হোক, হ্যাঁ, মহাশুদ্ধ বুদ্ধি তিহ তাহার ঠাই গেলে ক্ষমিবেন সব তোরে নিস্তারি বেহেলে, শুনিয়া প্রভুর অতি সুসত্য বচন মহা জয় জয় ধ্বনি কইলা ভক্তগণ। মহাপ্রভু দেখুন বাহ্য দৃষ্টিতে যদি প্রথম অবস্থা দেখতেন সেহেতু প্রেম পুরুষোত্তম নয়, এর প্রেম কোথায়? এত প্রশংসা করছে আর তাকে কেনা বলছে ঘুচ ঘুচ মহাপাপি বিদ্যমান হতে, মানে বেরিয়ে যাওয়া বেরিয়ে যাওয়া বেরো বেরো, বাংলায় না মনে হয় ঘুচ ঘুচ মহাপাপি বিদ্যমান হতে, তোরে দেখিল লোকের পাপ জন্ম। তারপরে এটা কেন, এটা ভাববেন না যে ত্রিনাথপি শুনেছি মানে হচ্ছে সবসময় যা কিছু বলবে সব শুনে নাও কিছু বলবে না, না, মানুষের সত্যি করে উপকার করতে হবে। একটা উদাহরণ দিচ্ছেন, এটা মনে করেন একটা পাগল, মনে করেন একটা পাগল রাস্তায় ইট ছোটো ছোটো ইট পোড়া বিড়ি পোড়া দেশলাই কাটি দেশলা বাক্সগুলো কুড়াচ্ছে, বাক্স একটা ব্যাগে জমা করছে। আপনি যদি মনে করেন যে ওকে আমি সাহায্য করি একটুখানি, আপনিও কুড়িয়ে কুড়িয়ে দিলেন ওর ব্যাগে ভরে দিলেন, এটা কি ওনার সাহায্য হলো? এটা সাহায্য হলো? ওনার সাহায্য তখনই হবে যখন জোর করে সাইকিয়াট্রিক হসপিটালে মানে পাগলাগারদ হসপিটালে মানে চিকিৎসা ক্ষেত্রে নিয়ে গেল, চিকিৎসা করে ভালো করাটাই হচ্ছে আসল। যে আমার বৈষ্ণবের সেই দৈন্যতা মানে এই ধরনের মানুষের, মানুষ মিথ্যে পেছনে ছুটছে, জীব জীবের বিপরীত রুচিকে কৃষ্ণমুখ করা নয়, হচ্ছে বৈষ্ণবের একমাত্র কৃত্য। জীবের বিপরীত রুচি কি? ভগবানকে ভুলে গেছে। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পে নানাবিধ ব্যথা, তোমার চরণে আসিয়াছি আমি বলিব দুঃখের কথা, জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মোরে বঞ্চিলে দিন দাসে, তখন ভাবিনু জনম পাইয়া করিব ভজন তব, জনম হইল পড়ি মায়া জালে না হইল জ্ঞান লব। বাস ভুলে গেলাম কি করছি, বিদ্যার গৌরবে ভূমি দেশে দেশে ধন উপার্জন করি, সজন পালন করি এক মনে ভুলিনু তোমারে হরি। বাস ভুলে গেলাম, ভুললে কি হবে? যে কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। এই জন্য আমাদের কি বললেন, ছিল রূপাত বললেন, জীবের বিপরীত রুচিকে পরিবর্তন করে কৃষ্ণমুখ করাটাই হচ্ছে প্রকৃত জীবের দয়া। মনে করেন একটা গাধাকে ওষুধ খাওয়াচ্ছে, খাবে
যারা গাধা, যারা দেখবেন বৃন্দাবনে অনেক, এখন না গাধা সেরকম নেই বৃন্দাবনে, আর যেমন নাম ছিল বংশী, তার অনেকগুলো গাধা ছিল, তার নাম ছিল বংশী, অনেকগুলো গাধা ছিল। কেন আমি জানি, যখন কেশিঘাট প্রপার্টি, কেশিঘাটে যখন আমরা ওটা কিনি, বাড়িটা কিনি, মানে পান্ডা বা লিখুন 1994 সালে, তখন আমি ওই বংশী গাধাকে লাগিয়েছিলাম। মানে বংশী নামক একটা ব্যক্তি, তার প্রায় 20 খানা মতো গাধা ছিল, মানে সেই কেশিঘাটের মঠে ভেতরে একবার, মানে একদম এরকম উঁচু, মানে কমসে কম 5 ফুট ময়লা পড়েছিল, ওর মধ্যে সব রিক্সাওয়ালা থাকতেন, চলে গেছে, ফাঁকা হয়ে গেছে, আমরা পরিষ্কার করতে গেছি, গাঁদালাকে লাগিয়েছি, একটা গাঁদার অসুখ করেছে। দেখে না সে বংশী নামক ব্যক্তিটি সেই গাঁদাটাকে পা দিয়ে, পাগুলোকে দড়িতে বেঁধেছে, একটা সাঁড়শির মতো যন্ত্র নিয়ে এসে মুখের মধ্যে ঢুকিয়েছে, গাঁদাটা গো গো করছে, ছটপট পা পা ছটপট ছটপট করছে, আর মুখটা খুলে তাকে দেওয়া হচ্ছে। যদি বাহ্য দৃষ্টিতে কেউ দেখে মনে যেন ওর প্রতি অনেক কষ্ট দেওয়া হচ্ছে নাকি, কিন্তু গাধাকে প্রকৃত অর্থে দয়া করছে বংশী, নাকি তার অসুখে যে অসুখ সারাবার জন্য ব্যবস্থা করছে। তেমনি করে আমরা অনেক সময় দেখি যে আমাদের ধারণাটাই অন্যরকম, ত্রিনাথপি মানে ও কেরম ধারণা বললো, বৈষ্ণব এরম বললো কেন, কোনো একটা ঘটনা যেন হলো একটু একটু কড়া মেজাজে কিছু বললেই হবে যে কেন এটা বললো, নাকি বৈষ্ণব হয়ে বৈষ্ণব ব্যবহার তো ঠিক হয় না, কিন্তু বৈষ্ণব সর্বক্ষণ, যেমন হচ্ছে বিষ্কৃষণ, নাম শুনেছেন বিষ্কৃষণ, বিষ্কৃষণ যোগী ছিলেন উড়িষ্যাতে, সে যোগের যোগের প্রভাবে লোককে মোহিত করে দিয়ে সব লোক তাকে ভগবান বলে মানতে লাগলো, আর সবাই তার পেছনে শুনছে ভগবান ভগবান বিষ্কৃষণ ভগবান। তো ব্রিটিশ রাজত্ব ছিল, ব্রিটিশ রাজ তখন ঠিক করলেন কেদারনাথ দত্ত মানে ভক্তিবিনোদ ঠাকুরকে, দেখুন আদতে ভগবান না ছলনা ছলনা করছে, লোককে ঠকাচ্ছে, কী হচ্ছে, ভক্তিবিনোদ ঠাকুর শাস্ত্র জানতেন, উনি জানতেন সবই ছলনা, যোগের প্রভাব। তিনি গেলেন ভক্তিবিনোদ ঠাকুরকে, বিষ্কৃষণ বলছে আপনি যদি আমার কোনো অনিষ্ট করেন তোমার বংশকে নিবংস করে দেব, অনেক ভূত ছেড়ে দেব, তোমার বাড়িতে উৎপাত করবে, পেরেছিল কি? ভক্তিবিনোদ ঠাকুর তাকে জোর করে জেলে পড়ল, আর দেখলো এই জটার মধ্যে এসব যোগের শক্তি লুকিয়ে আছে, জটা কাটতে হবে। নাপিতকে ডাকলো, নাপিতরা সব ভয় পেয়ে গেল, কাটতে পারলেন না, আর ভক্তিবিনোদ ঠাকুর নিজে গিয়ে খুর চালালো। বাহ্য দৃষ্টিতে দেখে মনে হবে যে ভক্তিবিনোদ ঠাকুরের এইটা এই কার্যটা ঠিক হয়নি, এটা ঠিক বৈষ্ণবের কার্য নয়, দীনতার কার্য হলো না, এটা জোর করে করা হলো, কিন্তু জগতের মঙ্গল তথা ও নিজেরও মঙ্গল। কেন, যদি কেউ কর্মী জ্ঞানী, কর্মী জ্ঞানীদের কোনো কলে গতি হয় কি, কর্মী জ্ঞানীদের কোনো কলে গতি হয় কি, জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড কেবলই বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যে বাখায় নানা জনি ভূমি মরে, কদর্য ভক্ষণ করে তার জন্ম অধপ পাতে যায়। কেন, কর্মীর যারা কর্মী তাদের লক্ষ্যটা কি, লাভ পূজা প্রতিষ্ঠা। এই যে সমস্ত রাজনৈতিক দলের নেতারা, ওরা কর্মী বলে, আমি কর্মী,
যদিও ওরা লাভ পূজা প্রতিষ্ঠা চায়, প্রকৃত দেশের উন্নতি হলে চাইলে তাহলে একে নিন্দে করতো না, যার যেটা ভালো সেটা বলতে তাহলে বলতো, যত ভালোই করো তার নিন্দে করবেই করবে, নাকি দেখবেন একে অপরের নিন্দে করে থাকে। কেন? নিন্দে না করলে তার পূজাটা বেশি পাবে না, লাভ পূজা এটা আমাদের মধ্যে এসে গেছে। যত ভালোই লোক হোক, যত ভালোই মানে ভগবানের সেবা করুক, যত ভালোই নাম করুক, কেউ না কেউ দোষ ধরবেই। আর ভগবান পরীক্ষা করেন এইভাবে, ভগবান আমাদেরকে পরীক্ষা করেন যে এর কতটা সহ্যগুণ সম্পন্ন হয়েছে। এই সহ্যগুণ সম্পন্ন পরীক্ষায় যখন ফেল হয়ে যায় তখন গণ্ডগোল হয়ে যায়। যাই হোক, সকলে সহ্যগুণ সম্পন্ন হয়ে কাহকেও নিন্দে না করে ভগবানের নাম পরম্পরা আনুগত্যে করে প্রেম লাভ করুন, জীবনটাকে সত্যি করে কৃষ্ণ সেবায় লাগান, আর আনন্দময় করুন, শান্তিময় করুন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।